ফুরফুরা শরীফে মুজাদ্দে জামান কুতুবুল আলাম আমিলের শরী হাজি দৌরান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি সে সম্পর্কটা রসুলের সঙ্গে রেখেছিলেন। আপনি জানেন আমার ভাইরা, ফুরফুরা শরীফে বড় হুজুর কিবলা কাইমুজ জামান বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তার কিছু ভক্ত মিরিদগণ ডেকে বলছেন, হুজুর কিছু মানুষ ফুরফুরা শরীফে দরবারে আসেন, এরা এরা বলেন বড় হুজুর কিবলা দরবার কোনটা চিনতে পারে না, এরা বারবার তালাশ করে খোঁজ খবর নেয় মানুষের কাছে। তবে হুজুর যদি কিছু মনে না করেন, আপনার এই দরবার উপরে যদি একটা বোর্ড টাঙিয়ে দেব যে বোর্ডে লেখা থাকবে বড় হুজুর কিবলা কাইমুজ জামানের দরবার শরীফ, এ কথা শোনবার পর বড় হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির চোখ দুটি লাল হয়ে গেল, মোটা মোটা চোখ দুটি করে বলেছিল, খবরদার এই কথা দ্বিতীয়বার আমাকে কে শোনাওনি। রেগে রাগন নিতে হো হুজুর আমার সেদিন ঘরের ভিতরে প্রবেশ করলেন, সারাদিন হুজুর আর সেদিন ঘরের ঘর থেকে আর বাইরে বাড়ননি, বিশ্বাস করুন জি। পরের দিন হুজুর বেরিয়ে দেখছেন ওই জায়গায় একটা বোর্ড লাগানো আছে, হুজুর কিবলা রেগে গিয়ে বলছেন, কোন বিয়াদবের কাজ এটা, এ কোন বিয়াদবের কাজ, খুলে ভালো বোর্ডটা। আল্লাহ আকবার, বড় হুজুর কিবলা বলেছিলেন, বাবা প্রকৃতপক্ষে ভুল যদি হয় ভ্রমর ঠিক ফুলটাকে সন্ধান করে খুঁজে নেবে মধু সংগ্রহ করার জন্য, জোরে বলুন। এই কথাটার কত দাম জানেন, বিরাট মূল্য, ঠিক বলছি না ভুল বলছি জি? তবে তবে রাসূলুল্লাহর একটা হাদিসও আমি আপনাকে শুনিয়েছি, ভুলে যাইনি, নবী বলছেন, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাযুল্লু মা তামাসাক্তুম বিহিমা আল বিদা, বিদায় হজ। নবী পাকের জীবনে একটাই হজ, ওটাই শুরু ওটাই শেষ, একটাই হজ, জীবনে একবারই হজ করেছিলেন, আল বিদা হজে রাসূল বলেছিলেন, বাবা তারাক্তু ফীকুম আমরাইনি লান তাযুল্লু মা তামাসাক্তুম বিহিমা ও আমার সাহাবারা, আমি তো তোমাদের থেকে বিদায় নেব বাবা, তবে তবে আমি রাসূলুল্লাহ বলছি তোমরা কখনো পদভ্রষ্ট ক্ষতিগ্রস্ত হবে না যদি তোমরা দুটো জিনিসকে যদি তোমরা মেনে নাও, একটি হলো কিতাবুল্লাহ আমার আল্লাহর কিতাব, অপরটি হলো সুন্নত রাসূলিহি, দ্বিতীয়টি হলো আমি রাসূলুল্লাহর আদর্শ, এই আদর্শে যারা আদর্শিত হয়েছেন আল্লাহর কোরআনে বিধান যারা মেনে নিলেন জি, তাদেরকে চেনানোর জন্য চিৎকার করে হাইলাইট হওয়ার জন্য নিজেকে চিৎকার করতে হয়নি, মানুষ তাদেরকে চিনি নিয়েছিলেন যারা প্রকৃতপক্ষে মানুষ হয়েছিলেন, ঠিক বলছি না ভুল বলছি জি? আমার ভাইরা, তবে তবে বিশ্বনবীর সঙ্গে সংস্পর্শ ভালোবাসা মহব্বত যারা রেখেছিলেন, উজ্জ্বলিত নক্ষত্র তারা প্রদীপের মতো আলো মানুষের দ্বারে দিয়েছিলেন। আমার ভাইরা, হাজেতে ওয়াইস করুনি কথা আপনারা শুনেছেন না ভাই? এই ওয়াইস করুনি আমার নবী পাকের সম্মুখে বসে বসে সম্মুখে ওয়াজ শুনেছিলেন না? কোথায় ছিলেন? জঙ্গলে। আল্লাহ রসুল বলছেন, বাবা ওমার, বাবা আলী একটা কাজ করো, আমার এই জুব্বাটা নিয়ে যাও। হুজুর কোথায়? আমার ওয়াইস করণীকে আমার ইন্তেকালের পরে এই জুব্বাটা নিয়ে আমার ওয়াইস করণীকে দেবে, দিয়ে বলবে আমার নবী পাক তার গুণাগার উম্মত মাতানিদের জন্য একটু দোয়া চাইতে বলেছেন, জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বনবীর ইন্তেকালের পরে নবী পাকের সাহাবা ওমর ফারুক আলী কাররামুল্লাহ আজহুমা দুইজন সাহাবা চলে গেলেন নবী পাকের প্রেরিত জুব্বাটাকে নিয়ে, ওয়াইস করণীকে খুঁজছেন, কোথায় আছে ওয়াইস করণী? লোককে জিজ্ঞাসা করছে ওয়াইস করণী কোথায় আছে, বলতে পারে আছে, আরে সে তো লোকালাই নাই, ও তো সে পাগল, বলে মানে সে জঙ্গলে বাস করে, ও তো লোকে যখন হাসে সে তখন কাঁদে, লোকে যখন কাঁদে সে তখনই হাসে, আরে আপনাদের এখানে পাবেন কেন, সবই জঙ্গলে দেখেন। আল্লাহ আকবার, এরা জঙ্গলে গিয়ে দেখতেছেন হজেতে ওয়াইস করুনি হুজুর আল্লাহর এবাদতে মশগুল হয়ে আছেন, জুড়ে বলবেন না আল্লাহ আকবার আল্লাহ আকবার। আস্তে আস্তে নিকটে গেলেন, নামাজ শেষ সমাপ্ত করে সালাম ফিরিয়েছেন, দুইজন সাহাবা সালাম দিয়ে বলছেন, হজুর আপনার নামটা বলবেন? উনি বলছেন, কেন বলেন তো, বলেন না, আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো আমরা সবাই, আব্দুল্লাহ মানে আব্দুল মানে বান্দা, আর আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, তা আল্লাহর বান্দা তো আমরা সবাই, তো বাপ মার দেওয়া নির্দিষ্ট নাম কি?
এখন নামের বিয়াটা হলে তো বিপদ খুব, এনআরসি না? ওরে বাপ রে বাপ। এখন বাপের আছে আব্দুল জলিল, ছেলের আই কার্ডে দেখতেছে যে জলিল, কি বিপদ আল্লাহ আকবার। এই যত বিপদ সব মুসলমানদের, আল্লাহ আকবার। তবে ভাই এনআরসি এনআরসি করে এক শ্রেণীর মানুষ চিৎকার করছে, আর এক শ্রেণীর মানুষ ভীতি সংকুচিত হয়ে যাচ্ছে, অনেক মানুষ আত্মহত্যা করেছে, ঠিক কি না? তবে ভাই আমি ছোট্ট করে একটা কথা আপনাকে বলি, যারা এই এনআরসির ভয়ে খাওয়া দাওয়া বন্ধ করে, নামাজ কালাম বন্ধ করে, ভিডিওর সামনে পঞ্চায়েতের সামনে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, বলেন ভয়টা কার? সরকারে যদি এনআরসিতে বাদ পড়ি যাব কোথায়? থাকতে হবে কোথায়? পিটিশন ক্যাম্পে, ঠিক কিনা? কিন্তু একবার কি ভেবেছেন এটা তো চিরস্থায় নাই, থাকতে হবে চিরস্থায় কোথায়? কবরে। সেই কবরের জন্য আপনি কি কাগজপত্র সোজা করেছেন? একবার কি ভেবেছেন যে সেখানে চিরস্থায়ী থাকবো, সেখানে কি করেছি? ওরে কিন্তু আল্লাহ বলছে বান্দা মান কান লিল্লাহি, যে আমার হয়ে যায়, কান আল্লাহ লাহু, আমি আল্লাহ তো তার হয়ে যাই। জোরে বলুন, আমরা ভয় করি পৃথিবীর মানুষকে, আল্লাহকে নয়। ফিরে আসুন, আমি আপনাকে বোঝাচ্ছিলাম আপনার বাপ মায়ের দেওয়ার নামটা একটু বলবেন। বলছি কেন? কারণটা কি বলছে বলেন না হুজুর? বলছেন ওয়াইস করুনি, আল্লাহ আকবার। বলছেন হুজুর আপনার একটা হাত একটু দেবেন কেন? একটু হাতটা দেখবো আপনার, হাতটা দেখলেন? বলছে এই হাত না, অপর হাত দেন। অপর হাত দেখে চোখ দুটো কপালে উঠে গেল। কেন? অপর হাতে আছে একটা যৌতুকের চিহ্ন, যে চিহ্ন আমার রসুল বলেছিলেন। যদি বলুন দেখে বলছেন ওয়াইস করুনি, আপনি জানেন স্বয়ং আল্লাহ রসুল আমাদেরকে পাঠিয়েছেন এই জুব্বাটা আপনাকে দেওয়ার জন্যে। বলছেন আপনারা হয়তো যাকে খুঁজছেন সে ওয়াজ করি না, আমি না, অন্য কেউ হতে পারে। আচ্ছা এই যে বিরাট একটা তোহফা, বিশ্ব নবীর ব্যবহার করা জুব্বা মোবারক এটা দিচ্ছেন, উনি বলছেন আপনারা যে ওয়াজ করেনি কে খুঁজছেন, হয়তো আমি সেই ওয়াজ করিনি নয়, আপনাদের ভুল হচ্ছে। আল্লাহ আকবার। ওমর ফারুক বলছেন অস্বীকার করা কোনো জায়গা নাই। আল্লাহ রসুল বলছেন তার হাতে একটা যৌতুকের চিহ্ন থাকবে, সেটা আমরা আজকে দেখতে পেয়েছি। অতএব আপনি সেই ওয়াইস করুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেত ওয়াইস করুনি হুজুর আর সহ্য করতে পারলেন না, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যাচ্ছে, খুব কাঁদছেন। মহব্বত করনে বালা আপনি কাঁদেন কেন? কি হয়েছে একটা বাপনি আমাকে বলুন, কি হয়েছে একটা বাপনি আমাদেরকে বলুন? হাজাত আসরি বলেছিলেন ও নবী পাকে সাবা, ও নবী পাকে সামানা, ও নবী পাকে সাবারা। আশেকার মাসুক প্রেমিকার প্রেমিকা একে অপরের মহব্বত করে যখন তারা গোপনে গোপনে, এদের মহব্বতের ভার, এদের মহব্বতের ভঙ্গিমা বেড়ে যায় আলাদা। এদের মহব্বতের ভিতরে যদি অন্য একজন যদি এসে যায়, ওদের মহব্বতের ঘাটতি হয়ে যায়। অথবা আজকে আমার সঙ্গে আমার নবী পাকে মহব্বতে ভালোবাসা খাতিরে আপনারা চলে এসেছেন, এজন্য আজকে মহব্বতে মজা যাতে কমে না যায়, এজন্য ওয়াইস করানি চোখ দিয়ে টাপ 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 করে পানি ঝরে যায়। ঝরে বরুণ সোহান, এই মহব্বতের ভিতরে যদি অপর একজন এসে যায় তাহলে সে মহব্বতে খুব একটা মজা থাকে না, আল্লাহ আকবার। তবে তবে সেদিনে জি এনারা বলছেন হুজুর একটা কথা বলবো। কি কথা? আমরা ভাবতে পারিনি, অবাক হয়ে যাচ্ছে যে ঠিক দেখছি না ভুল দেখছি। কেন? আপনার যে বকরি মেষ ছাগল আপনি চড়াচ্ছিলেন, আপনি যখন নামাজ পড়ছেন আপনার বকরি ছাগলগুলো বাঘের সঙ্গে, বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করছে, জীবনে যা বিশ্বাস করা যায় না, আল্লাহ আকবার। উনি বলেছিলেন ওরে তোমরা কি জানো না, তোমরা কি নবী পাকে জমানে শোনো নাই? ও আমার জনেরা জমে গেলাম, ওরে বাঘ
আমার সোনা মালিকেরা, এবং সেদিনে দেখতে পা গেল বিভাগে সাবা দিকে লক্ষ্য করে বললেন, হাজরত আয়েস করুনি বলেছিলেন না না না, মান কান লিল্লাহ যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তার হয়ে যায়, যে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক তার হয়ে যায়। তোমরা কি নবী পাকের জমানে ওয়াজ শোনো নাই মদিনার মসজিদে? আমার নবী পাকের জমানে যখন আমার নবী পাক মদিনার মসজিদে ওয়াজ করেন, আপনারা বসে বসে শ্রবণ করেন, আমার বাদ মসজিদ আমি যেতে পারি না, আমি জঙ্গলের কিনারায় বসে মদিনা মসজিদে নবী শরীফের দিকে চেয়ে 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 হাওয়ায় যেন বিশ্বনবী জমানে বর্ণিত হাদিস গুলো যেন হাওয়ায় ভেসে ভেসে আসে। আমি আওয়াজ করে নি কানে কানে শুনতে থাকি, আমার নবী পা বলেছিলেন, নবী পা বলেছিলেন না না না, যে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক তার তাম সৃষ্টির যত জীব আছে 8000 মখলুকাত আমার আল্লাহ পাক তার পাবে বানিয়ে দেয়। জোরে বলুন, আরে বাক তো দূরের কথা, 18000 মখলুকাত আল্লাহ রসুল বলছেন তার হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক বলছেন, হুজুর আপনার কথাগুলি না খুব ভালো লাগছে, তবে হুজুর আপনি একটু ওয়াজ করবেন। আরে আমি ওয়াজ করবো? আপনার নবীর সাহাবা বলেন না একটু আপনার কথা খুব ভালো লাগছে, একটু ওয়াজ করেন না? এই কথা শোনবার পর বারবার যখন ওনাকে চাপ দেওয়া হচ্ছে, হুজুর বলছেন বাবা দেখে বলছেন নবীর সাহাবারা, আপনারা যে বিশ্ব নবীর সাহাবা ওয়াজ শুনবেন, শোনেন? আমি ওয়াজ করুনি বলছি, যান বাড়ি চলে যান, যে আল্লাহকে চিনুন। কাকে চিনুন? আল্লাহকে চিনুন। আল্লাহকে চেনেন? ওমর ফারুক বলছেন, আল্লাহকে চেনার কাজ করছি, যে কাজ করলে পরে আল্লাহ আমাকে চিনতে পারবে ওই কাজ আমরা করছি, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ আকবার। যান, কিচ্ছু করতে হবে না, এটা আমল করুন, জি এটাই হলো সবচেয়ে বড় ওয়াজ। যদি বলুন ভাই, এ ওয়াজ শোনবার পরে আর কি ওয়াজ শোনা দরকার আছে? আল্লাহ আকবার। আমার ভাইরা ওমর ফারুক বলেছিল, হুজুর আর একটুখানি ওয়াজ করবেন? একটু করেন না হুজুর, আর একটুখানি ওয়াজ। হযরত ওয়াজ করে বলেছিলেন, আল্লাহ কি আপনাকে চেনেন? আল্লাহ কি আপনাকে চেনেন? এরপরে বলছেন আপনি আল্লাহকে চেনেন, পরে বলছেন আল্লাহ কি আপনাকে চেনেন? ওমর ফারুক বলছেন, তাই তো, কি বলা যায়? ওমর ফারুক হুজুর বললেন, যে কাজ করলে পরে আল্লাহ আমাকে চিনতে পারবে ওই কাজ আমি ওমর করছি। আজান হচ্ছে? আচ্ছা একটুখানি বন্ধ রাখেন, আজান হচ্ছে।